হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে সুন্দর একটি উইন্ডোর ডিজাইন নিয়ে এসেছি এই জানালার ডিজাইনটা আপনারা কীভাবে করবেন আর কত টাকা খরচ হবে ফুল তথ্য আপনাদেরকে দেবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে বলবো দেখুন এই জানালার চওড়া আছে পাঁচ ফুট হাইট আছে চার ফুট মেঝে লেভেল থেকে হাইট আছে সাড়ে ছ ফুট প্রথমে আপনাদের কী করতে হবে এই গাতনিটা আপনাদের করে নিতে হবে নিচে যখন গাতনি করবেন মেঝের লেভেল থেকে এই হাইটটা আপনি আড়াই ফুট হাইটে গাতনি করবেন আড়াই ফুট হাইটে গাতনি করলে আপনার আট গাতনি করতে হবে করার পরে এবার জ্বালাটা ছাড়তে হবে জানলা আপনার চড়ায় পাঁচ ফুট আছে আড়াই ফুট আর কি গাতনি করার পরে পাঁচ ফুট হাইট ছেড়ে দিয়ে গাঁথনি করতে হবে এটাকে আপনার চার ফুট তুলতে হবে মেঝে লেভেল থেকে সাড়ে ছ ফুট তুলতে হবে আর এই আড়াই ফুটের এর লেভেল থেকে চার ফুট তুলতে হবে এটাকে তুলে নিলেন নেওয়ার পরে এটাকে টানা শাটারিং করতে হবে সিম্পল বিষয় আর খরচের বিষয়টা পরে বলছি আগে এটা আপনাদের বুঝিয়ে দিই এটাকে টানা শার্টারিং করবেন টানা শাটারিং করার পরে এই যে জানালার যে কোবলা আছে এই কোবলা থেকে ছয় ইঞ্চে আগে নিয়ে আসবেন এটা মার্কিং করবেন এই কোবলা থেকে রেখে ছয় ইঞ্চি আগে একটা মার্কিং করবেন করার পরে এখানে একটা তিন ইঞ্চি কাট মারবেন আর যখন টানা শাটারিং করছে তার সঙ্গে লিঙ্ক টার সাটারিং হয়ে যাবে আর কি ওয়ালের ভেতরে ফেস থেকে বাইরে আপনি যতটা বার করতে চাই না একটা সেট আঠেরো ইঞ্চি বার হয় আর এটা একটু বেশি হবে কুড়ি ইঞ্চি আছে এই রাউন্ড শেপটা আঠেরো ইঞ্চির মধ্যে আছে আর বাইরে আরও তিন ইঞ্চি তিনটে বিট আছে টোটাল তেইশ ইঞ্চি বার হবে এবার এই ওয়ালের আউটফেস লেভেল থেকে এই আঠেরো ইঞ্চি কিংবা কুড়ি ইঞ্চিটা বাইট বেশি থাকলে অসুবিধা নেই এদিকে তিন ইঞ্চি কাট মারবেন এদিকে আর তিন ইঞ্চি কাট মারবেন মানার পরে তাহলে আমার এই লিঙ্কটের লেভেল থেকে এই ধারে আপনাকে এদিকে তিন ইঞ্চি হাইট হলো এই লিঙ্কটেল লেভেল থেকে তিন ইঞ্চি হাইট হলো সেন্টারে গিয়ে এটা কিন্তু ছয় ইঞ্চি হাইট হবে এর ক্ষেত্রে কী করবেন এটা কি আপনি বালি মশলা ইট দিয়ে করতে পারেন বালি মাসাতে করলে কী হবে যখন আপনি শাটারিংটা খুলবেন তখন রিক্স হয়ে যাবে কেন খুলে কোথায় পড়বে না পড়বে এর জন্যে এর জন্য নারকেল কাঠ ব্যবহার করবেন কিংবা আপনি ক্লাই ব্যবহার করতে পারেন মিডিল একটা রান্না ধরাবেন ছয় ইঞ্চি হাইট করে মানার পরে এটাকে কাঠ মেপে কেটে নিয়ে একবার রাউন্ডে কাঠটা বসিয়ে দিতে হবে এভাবে ছাউনিটা করে দেবেন দেওয়ার পরে এবার আপনার ভি ভিসেপটা করতে হবে এই জন্যে কী করবেন দেখুন ভি ভিসেপের আলাদা করে কোনো সারিং করতে হবে না একই সঙ্গে এ দুটো পার্ট ঢালা হয়ে যাবে এবার এটাকে এই রাউন্ড করে দেওয়ার পরে দু ইঞ্চি হাইট নেই দেখুন এই কর্নার থেকে এবার এই জালার ভেতরে কপলা ভেস থেকে বাইরে ছয় ইঞ্চি নেবেন এটা বাইরে ছয় ইঞ্চি নেবেন মার্কিং করবেন করার পরে এটা কাঠ এইভাবে ভিচালের একটা কাঠ লাগাতে হবে প্লেন সারিং করেছিলেন একটা এইভাবে ভি স্টাইলে কাঠ লাগাতে হবে দুটো লাগানোর পরে দেখুন নিচে এই যে এই রাউন্ডের সেন্টারটা করে নেবে নেওয়ার পরে এই রাউন্ডের এই নিচের যে রাউন্ডের বটম লেভেল আর ভি টপ লেভেল পাঁচ ইঞ্চি হাইট আসবে আর এই কর্নারে তিন ইঞ্চে হাইট দিচ্ছে না আর দু আর কি দুই ইঞ্চে আরও ঢালা যেটা কর্নারটা পাঁচ হাইট আছে মিডিলে দুই থেকে আড়াই ইঞ্চি হাইট আসছে এইটাকে এইভাবে ভিড় কাঠ মেরে নেবেন আর এই কোবলা থেকে পাঁচ ইঞ্চি বাইরে যাবেন এই কোবলা থেকে পাঁচ ইঞ্চি বাইরে যাবেন তাহলে পাঁচ ফুট আপনার এই জানালাটা ছিল তাহলে টোটাল আপনার ছ ফুটের মধ্যে এই ভিয়ের মাপ রাখতে হবে এইভাবে রাখার পরে এবার নিচে এই গো আসবে এই নিচে গ্যাপটা আসবে এই গ্যাপের জন্য কি করবেন এটা ছয় ইঞ্চি কাট খাড়া করে মেরে দেবেন তাহলে তাহলে গ্যাপ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে এবার যখন এই ভিয়ের যে কাঠটা মেরেছিলেন পাতিয়ে এর ওপরে দুই ইঞ্চি ছেড়ে প্রথম ফার্স্ট বিটটা মারবেন এটা দুই ইঞ্চি ছেড়ে ফার্স্ট বিটটা মারবেন মারার পরে দ্বিতীয় দু নম্বর বিটে এক ইঞ্চি ছেড়ে মারবেন এক ইঞ্চি বা এক ইঞ্চি বিট আছে তারপর দুটো উইট বসিয়ে দেবেন এই সাইডেও এইভাবেই বিটটা মারবেন তাহলে এটা সারাদিন কমপ্লিট হলো আর বিটটা থার্মোকাল দিয়ে মারবেন মারার পরে এবারে এটা রড বার্নিং করতে হবে আর রড বার্নিং করার আগে বলে এই ভেতরে যে গ্যাপটা এই গ্যাপটা আপনার এই রাউন্ড শেপেই এটা কাঠ দিয়ে কেটে কেটে তুলে সাইডটা ভরাট করতে হবে সে তো ভেতর একই সঙ্গে লিঙ্কটন আর ডিজাইনটা একই সঙ্গে ঢালাই হবে এটা ভরাট করে দেবেন দেওয়ার পরে বিট মারা কমপ্লিট এবার রড বার্নিং করবেন হবে রড রড বার্নিংয়ের ক্ষেত্রে যে কোনো এটা কলম ট্রাকচারের বাড়ি কলম ট্র্যাকচারের ম্যাক্সিমাম বাড়িতে কাটার লিঙ্কটন হয় যেহেতু এটা আপনার পাঁচ ফুট জাল আছে তাহলে এদিকে দেড় ফুট নেবেন এদিকে দেড় ফুট নেবেন টোটাল তাহলে আট ফুট লিংটন দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এবার আট ফুট লিংটন যেহেতু দেবেন তাহলে এক ইঞ্চি করে দু ইঞ্চি কম নিয়ে সাত ফুট দশ ইঞ্চি তিন পিস টাইম রড কাটবেন কাটার পরে এটাকে সিক্স এম রড দিয়ে আর কি বরিং বানাবেন সিঙ্গারা রিং যেটাকে বলা হয় বরিং বানাবেন বানানোর পরে ছয় ইঞ্চি সেন্টারে এটাকে আপনার বাঁধবেন বাঁধার পরে নিচে প্লাস্টিক পেতে এই রডটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এবার দেখুন যেহেতু এটা রাউন্ড শেপ এটা ভি স্টাইল আছে উপরে এই রডটা আপনার ডাইরেক্ট ওই লিঙ্কটার ওপরে চেপে যাবে আর এই যে প্লেটটা আছে এক ফুটের যে প্লেটটা আছে এদিকে যে এক ফুটের প্লেট আছে এইটার রডটা নেগে ওই রডের সঙ্গে বেঁধে দেবেন কিংবা আপনি ডাল লিঙ্ক বানিয়ে ওই এই তিনটে রিংক এদিকে তিনটে রিং এদিকে তিনটে রিং বার করে দিতে পারেন দেওয়ার পরে এটাকে এবার এই টাইম রড কাটবেন এই ভি হিসেবে ভি হিসেবে এই টাইম রড কাটবেন কাটার পরে এইভাবে ভাজ করে নেবেন ডাইসে ফেলে ভাজ করে ছ ইঞ্চি পর পর এইভাবে বসাবেন বসানোর পরে এবার আড়ের যে মেন রোড এই টাইমের যে আড়ের রডটা দেয় মেন রডটা এটাকে ছয় ইঞ্চি পরপর এইভাবে বসিয়ে এটাকে বেঁধে দেবেন দেওয়ার পরে ভেতরের সাইডটা মেনে নিতে হবে ভেতরের সাইডটা কতটুকু মারবেন দেখুন এখানে ছয় ইঞ্চি হাইট আসলো এখানে পাঁচ ইঞ্চি ছয়ের পাঁচে এগারো ইঞ্চি আর ওপরে তিন ইঞ্চি তাহলে চোদ্দো ইঞ্চি এক ফুট দুই ইঞ্চি তাহলে আপনার ভেতরে আপনি এক ফুট দুই ইঞ্চি আরও এক্সট্রা আঠেরো ইঞ্চি ভেতরে সাইড মেরে নিতে পারেন ভেতরের সাইডটা আঠেরো ইঞ্চি মারবেন এ ভেতরের সাইডটা চৌকুই মারবেন ঢালাই করার সময় বিষটায় এভাবে ঢালাই করবেন সেন্টারে আপনার পুরো কাঠটাই লাগে সাইডে কাঠ প্রয়োজন হবে না কিন্তু এইভাবে মারবেন মারার পরে ঢালাই করে দেবেন ঢালাই করার পরে এটাকে নরম মশলা ঢালাই করলে কী হবে ঢালটা আপনি রাখতে পারবেন না মিডিয়াম মশলা ঢালাই করার পরে ঢালাই করে নেওয়ার পরে উপরে বালি মশাদাটা ফ্রিজই করে দেবেন ডিজাইনটা কি কম খরচায় খুবই সুন্দর ডিজাইন আর এই ডিজাইনটা করতে গেলে টোটাল খরচ হয় হবে তিন টাকা টোটাল আমি মালমাটিতে মাটিতে আপনাকে দিয়েছি মাল কি কী লাগবে মিস্ত্রির চার্জ ধরে নিয়েছি টোটাল ধরে আপনার খরচ আসবে তিন হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা খুবই কম খরচের মধ্যে ডিজাইন আপনি করতে পারবেন এই ডিজাইনটা করুন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলব্যান্ডটা বাজিয়ে দিন আপনারা সবাই ভালো থাকবেন চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী ভিডিওতে দেখা হবে